ओके तो तोर फोटोग्राफी रेडी एक मिनट ओके तो हेलो एवरीवन आज के दार्जिलिंग जाइना पार्ट वन पार्ट टू शूट करते वीडियो तो এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দির থেকে একটু এগিয়ে কারণ আমার দাদা বলল নাকি এখানে কাঞ্চনজঙ্ঘা আজকে স্পষ্ট দেখা যাচ্ছে তো কালকে ট্রাই করেছিলাম কিন্তু কালকে অতটা ভালো দেখা যায়নি মানে দেখাই যায়নি কারণ একটু প্রচন্ড কুয়াশা ছিল তো আজকে নাকি স্পষ্ট দেখা যাচ্ছে ছবি তুলে এনেছিল কিন্তু আর ভিডিওটা করে দেখা যাক ভিডিওটা স্পষ্ট আসে কিনা কি গলা ভেঙে গেছে আমার হ্যাঁ একটু হ্যাঁ আমারও তাই লাগলো গলাটা একটু ভেঙে গেছে তো চলো এখন আমরা ওইদিকে যাচ্ছি আর তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় এক্স্যাক্টলি আর কিরকম লাগছে দেখতে আশা করি দারুণই লাগবে তাই তো একদম তো চলো ভিডিওটা ডাইরেক্ট পয়েন্ট থেকে শুরু করা যাক আর ততক্ষণ তোমরা কিছু স্লো মোশন শটস দেখো ওকে তোমাদের লাইভ রিঅ্যাকশন দেখাবো কাঞ্চনজঙ্ঘা দেখার ওরা ওখানে দাঁড়িয়ে আছে দাদারা পয়েন্টে ওরা রেডি একদম রেডি আমি ক্যামেরার অ্যাপারচার শাটার সব ঠিক চলো ফটোগ্রাফার রেডি ও ভাই নেক্সট লেভেলে এটা এটা ভিউ পয়েন্ট নিয়ে কোনো লাভ নেই নেক্সট লেভেলে জাস্ট দেখাচ্ছি দেখো ওকে তো ওই যে দূরে যে পর্বতের ইয়েটা দেখছো ওই যে দূরে একদম আমি ওদের এইটারে জুম করে দেখাচ্ছি পরে কিছু শর্টসে দেখাচ্ছি ওটা কাঞ্চনজঙ্ঘা জানি না ক্যামেরাতে কেমন আসছে না আসছে আসলে দুর্ধর্ষ লাগে ফোকাসই নিচ্ছে না আমারটা স্টেবল মোডে বলে ইয়ে হচ্ছে না দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ কতটাই দূরে ঠিকই তাই ঠিকই তাই দুর্ধর্ষ লাগছে এবার তোমাদের আমি ইয়ে করে দেখাচ্ছি জুমে এই যে এইটাই হলো কাঞ্চনজঙ্ঘা না না ক্যামেরায় অতটা হয়তো পরিষ্কার আসছে না এই পাহাড়টাই কাঞ্চনজঙ্ঘা নেক্সট লেভেল হ্যাঁ এটা ঠিক পুরো চূড়াগুলো দেখা যাচ্ছে বাকি সবই মেঘে ঢাকা কিন্তু চরম লাগছে মানে দেখার মতন দেখা যায় একই প্রথমবার পাহাড় আর তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া নেক্সট লেভেল আর এই যে ফটোগ্রাফার ফটো তুলছে এই যে দাদা ফটো তুলছে তো নেক্সট লেভেল আমি জানি না এটা ভ্লগ ওয়ান না ভ্লগ টু ভ্লগ ওয়ান হলে তোমরা দেখে থাকবে নিশ্চয়ই আমি মেলের সামনে এসেছিলাম তো মেলের সাইড থেকে যে মার্কেটটা হয়েছে মেল মার্কেট বলে ওই মেল মার্কেট থেকে সোজা এগিয়ে যাবে পাহাড়টা তো ওই টপটা তো এই এরকম একটা ইউ শেপের আছে হ্যাঁ তারপর আরেকটা এরকম ইউ শেপ আছে না এই যে ডান দিক থেকে দেখিস প্রথমটা হ্যাঁ ওটাই তো ওটাই তো এটা সাতখানা পিক কিন্তু জায়গাটাও দেখিয়ে দি তো এই জায়গাটা ভিউ পয়েন্ট মহাকাল মন্দির থেকে একটু এগিয়ে এই ভিউ পয়েন্টটা ছবি মুভি তোলার জন্য হেভি জায়গা হেভি জায়গা এখন বাজে সকাল 9টা যে ভিউ পয়েন্ট নিচে পুরো মেঘ চরম লাগছে চরম লাগছে চরম লেট এখন এখন গাড়ি এসে গেছে আসলে আমাদের প্ল্যান ছিল না বলে আমরা সাডেন চলে এসেছি আর এখানে অনেকটাই টাইম খেয়ে গেছে আর এখন গাড়িও চলে এসেছে কার্শিয়াং যাওয়ার জন্য তো ভাই চল ফটো ফটো তোল তুই প্লিজ বলে এখন আর ফটো তুলিস না ওখান থেকে তো যারা আসেনি তারা প্রচন্ড তারা দিচ্ছে কারণ কার্শিয়াং টাইমের মধ্যে বেরোতে হবে সব টাইম প্ল্যান করা আছে অলরেডি দেরি আমাদের 9টায় বেরোনোর কথা এখন ওরা 9:30 না কত বাজে 10টা বাজে 10টা বাজে অলরেডি 1 ঘন্টা দেরি এখানে যেটা দেখেছি ওই চরম দেখেছি এইটুকু গ্যারান্টি দাঁড়ি কি তাই তো একদম একদম হ্যাঁ যা দেখে এসছি না দার্জিলিং এ না এসে যদি এই বক বক করলে টাইমে হাঁটার স্পিড কমে না কি ভিউ ভাই সাইড নেক্সট লেভেল নেক্সট লেভেলের অভিজ্ঞতা
পাহাড় রকস ভাই। চলো নেক্সট সিন গাড়িতে। আর এখানে ব্লক করলে এবার চরম তারা খাবো, চরম তারা। ওকে তো এখন এসেছি ফার্স্ট লোকেশন দূরবীন দাঁড়াতে। আর এই যে ফটোগ্রাফি শুরু হয়ে গেছে, এই যে এইখান থেকে আমাদের উঠতে হবে। মারাত্মক লোকেশনটা, লোকেশনটা জাস্ট মারাত্মক। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখাচ্ছি, কারণ আমাকে দেখে কি আছে, আমাকে কেউ দেখবে না। চলো ব্যাক ক্যামেরা শিফট হই। দেখো এইখান থেকে জাস্ট ভিউটা দেখো কি আসছে, চরম। ওয়াইডে ওয়ান প্লাসে ভিডিও হয় না, দেখাতাম। স্টিফ ওয়ে রাস্তাটা নেমে গেছে, ওই দেখো নেক্সট লেভেলের জায়গা। চ উপরে যাই ভাই, ফটোগ্রাফিটা যদি পরে করে একটু এগাতে পারি। হ্যাঁ তুই জায়গা না দেখে এইসব তুলছিস, তাহলে তোমার হাতে ক্যামেরাটা দিয়ে দিচ্ছি, তুমি তোলো। কি ভিউ ভাই, কি ভিউ। দূরে দেখো ওখান থেকে মেঘ চলে যাচ্ছে, পুরো কুয়াশা। এখন 12:30 বাজে, সেই হিসাবে কি 12:30। জিনিস আমি এখন জানলাম, যেটা দেখি এই যে এইগুলো এইগুলো সব চা গাছ। তো হেভি জায়গা এখানে, ফুল। তোর কোথায় ছবি তুলে দেবো? কি ভিউ ভাই। এই যে এটা কার্শিয়াং স্টেশন, আর এইটা ওখানে বাবার স্কুল। আর এইখান দিয়ে সোজা নেমে গেলে সামনের যে গলিটা, এই যে পুষ্পরানী স্কুল যে বিল্ডিংটা, ওটা বাবাদের স্কুল, মানে আমার বাবার স্কুল। আর তোমরা থাকতে কোন বাড়িটায়? এই নীলামটা থাকতে কোনটা মীরা, কোনটা থাকতে? এই নীলবাড়িটা। ও বাবা, এইটা দিয়ে যেটা এই নীলবাড়িটার টপ ফ্লোরে থাকতো। আরে সবাই ওকে। তো ডাউইলে, এখন ডাউইলটাকে বলা হয় নাকি ইন্ডিয়ার সেকেন্ড মোস্ট না থার্ড মোস্ট হন্টেড প্লেস। আর এইটা সেই জায়গাটা, দেখো গাছপালা সুন্দর, জায়গাটা কিন্তু সুন্দর। আর এখানে একটা পার্ক টাইপের আছে। এই দাদা ভাই ওরা সব ফটো তুলছে, সুন্দর জায়গাটা বেশ, মানে দেখে ভালো লাগবে, ইন্টারেস্টিং। কিন্তু এখান থেকে ভূতের কী আছে আমি ঠিক জানি না, কিন্তু হ্যাঁ আছে শুনেছি, এটুকু শুনেছি। ওখানে সব গ্রুপ ফটো তোলা হচ্ছে। কোনটা ডিয়ার ফরেস্ট? এটা ডিয়ার ফরেস্ট। হ্যাঁ তোমার যেটা বললাম ডাউহিল যেটা বলে গা ছমছমে ব্যাপার, একটা পাহাড় জঙ্গল, এটা কম্বিনেশন বুঝতে পারছো, যেটা শুনেছি আমরা আগে থেকে। এই জায়গাটা সেই এটা আছে, গাড়ি কিন্তু যেখানে দাঁড় করায় ওখানটা কিন্তু সেই মজাটা তুমি পাবে না। তো রাস্তা খুব উঁচু, তোমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পুরো নেমে গেছে, এখানটা উঁচু রাস্তা পেয়ে গেছি, কিন্তু হেভি জায়গা, হেভি জায়গা। দেখে নাও, হ্যাঁ তুলে দিচ্ছে। ও ভাই যা এরিয়া না, মানে টুপিটা খুলে দি, চরম জায়গা। কি দেখতে এই যে,
জাস্ট দেখো গাছগুলো সাইজ নেক্সট লেভেল নেক্সট লেভেল, মানে আমার তো চরম লেগেছে। ডাও হিল ধরো বা টি এস্টেট ধরো, তার আগে একটা গেছিলাম টি ফ্যাক্টরিতে যেটা বন্ধ ছিল, কেন সেখানটা অত ব্লগ করিনি, মানে করেছিলাম অ্যাকচুয়ালি নেমে যে ওখানটা বন্ধ, বাট ওটা তোমাদেরকে সেরকম দেখাইনি কারণ দরকার মনে পড়েনি, বন্ধ ছিল ওটা। হ্যাঁ তাপুর ওটা আছে, হেভি জায়গা হেভি জায়গা। আর ওয়েদার এখানে মানে একটা আমরা ছিলাম যেখানে ওখানে এক ওয়েদার, এইখানে নামলাম ফুল ওয়েদার চেঞ্জ। তোমরা তো দেখেওছো ভ্লগে, জাস্ট একটা নর্মাল টি শার্ট পরে ভ্লগ করছিলাম, বাট এইখানটা আমাকে কিন্তু হার মানতে হয়েছে, আমি লিটারালি হার মানতে হয়েছে। আর চলো আর দেখি এখানটাই হয়তো ভিডিওটা আমি শেষ করে দিতে পারি, না হলে দেখছি যদি আর কিছু করার থাকে। চলো দেখা যাক। ওকে গাইজ, আজকে পর্যন্ত এইটুকুই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা জানাও তোমাদের এই দার্জিলিং ভ্লগের পার্ট টু এপিসোডটা কেমন লাগলো। পার্ট ওয়ানটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করতে চলেছি, তোমরা জানো। আর এই শটটা কেমন লাগছে লিটারালি, আমি প্রত্যেকটা ভিডিও ভ্লগে কি এই শট দিয়ে এন্ড করবো জানাও।